बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शक्ति अब्दुल्ला मंगा स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लास के पक्ष से शिक्षार्थीदेर जानाई शुभेच्छा। तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा भालो आछो। आमरा दीर्घदिन घरे बसे आछि, स्कूले आसते पारछि ना बिधाय पढ़ालेखा थेमे थाकेनि। অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসগুলো দেখছি এবং নিয়মিত শিখছি, আমাদের জ্ঞান অর্জন হচ্ছে। তোমরা সকলে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। আমি ফেরদৌস আরা বেগম, আজ তোমাকে বাংলা দ্বিতীয় পত্র পড়াবো, শ্রেণীর সপ্তম শ্রেণী। আজকে আমাদের পাঠের বিষয় ভাষা ও ব্যাকরণ। আমি টপিক উপরে লিখে দিয়েছি, এই টপিকটা তোমরা এই যে ভাষা ও ব্যাকরণ, এখানে দুটি শব্দ হচ্ছে ব্যাকরণের বাংলা দ্বিতীয় পত্রের অংশ। ভাষা হচ্ছে কি? প্রত্যেক জিনিস, জীব জন্তু পশু পাখি মানুষ, এরা প্রত্যেকে মুখ দিয়ে নানা ধরনের শব্দ করে থাকে, আওয়াজ করে থাকে। সব কিছুর আওয়াজকে ভাষা বলা যায় না। মানুষের মুখের আওয়াজ একে অপরের কাছে বোধগম্য করে যদি আমরা বলি, সেই আওয়াজকে মনের ভাব প্রকাশ করে থাকি আওয়াজের মাধ্যমে। এই জন্য ওই আওয়াজকে স্বাভাবিকভাবে ভাষা বলা যায়। কিন্তু ব্যাকরণে কি বলেছে দেখো, ভাষা মানুষ বাকযন্ত্রের সাহায্যে একে অপরের কাছে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। ভাষাটা যখন আমরা আওয়াজ করে বা মুখের দিয়ে যখন আওয়াজ করে একে অপরের কাছে কোনো কথা বলবো, তখন আমাদের থাকতে হবে কি, অর্থ থাকতে হবে, বোধগম্য থাকতে হবে যে আমার আওয়াজটা কি আওয়াজ হলো, আমার আওয়াজ যেন সে বুঝতে পারে। এই বুঝতে পারাটাইকে বলে বোধগম্য। মুখ দিয়ে যাই বলি না কেন, তা যেন বোধগম্য হয়। এখন আসো বাকযন্ত্র কি। বাকযন্ত্র হচ্ছে আমাদের এই মুখ দিয়ে যখন কথা বলি, এই মুখের কথা বলার জন্য মুখ থেকে একটি হচ্ছে কণ্ঠ লাগে, আরেকটি আমাদের দাঁত লাগে, জিভা লাগে, তারপরে হচ্ছে তালু লাগে, তারপরে আমাদের কি হচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের আওয়াজ লাগে, দন্ত লাগে, এগুলি ইত্যাদি একসাথে, যে কণ্ঠ তালু দন্ত তারপরে তোমার জিভা তারপরে হচ্ছে তোমার তালব্য ইত্যাদি, এই যে আমাদের কিছু কিছু কথাগুলি আমরা কি হচ্ছে যে ভিতর থেকে যখন বলি তখন কি হচ্ছে নিঃশ্বাস একসাথে কোনো কোনো কথা বলতে নিঃশ্বাসকে দিয়ে কথা বলি, এই নিঃশ্বাসটাকে ফেলতে গেলে কিছু কিছু সময়ে কি হচ্ছে আমাদের নাকের আশ্রয় নিতে হয়, এই জন্য একসাথে একে বাকযন্ত্র বলা হয়। এখন এখানে দেখো কি লিখেছি, ভাষা প্রকাশের মাধ্যম চারটি। ভাষা প্রকাশ করে যখন আমরা যাই তখন মাধ্যম হচ্ছে চারটি, একটি হচ্ছে কি ইশারা ইঙ্গিত। দেখো ক নম্বরে কি লিখেছি, ইশারা ইঙ্গিত। খ নম্বরে লিখেছি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। আমরা কখনো কাউকে ইশারা দিয়ে ডাক দিই, কখনো তাকে ইশারা হাত দিয়ে ডাক দিই, এই যে এখানে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। তারপরে হচ্ছে কি নাচ, তারপরে হয়েছে চিত্র। আমরা বাংলাদেশ পুরো বাংলাদেশটাকে কিন্তু দেখতেছি না, যখনই পুরো বাংলাদেশকে যখন একটি চিত্র করে দেখানো যাবে, এতে বোঝা যাচ্ছে যে এই চিত্র দিয়ে প্রকাশ পাচ্ছে কি যে আমাদের বাংলাদেশ। নাচ, একটি নাচের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে যে এই নাচটি দিয়ে কোন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে বা কোন ঐতিহ্য ধারণ করছে। এজন্য কি হচ্ছে ভাষা প্রকাশ করার মাধ্যম চারটি।
এটা তোমাদের ক্লাস 7 এর বইয়ের চারটি আছে, আমি চারটি তোমাদেরকে দেখিয়েছি। তারপরে হচ্ছে ভাষাবিদ। আমরা জানি আমাদের দুইজন ভাষাবিদ আছে, সেই দুইজন ভাষাবিদদের মধ্যে একজন হচ্ছে ডক্টর শহীদুল্লাহ, আরেকজন কে, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরেকজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই দুইজন ভাষাবিদ ভাষার উপরে গবেষণা করে তারা ভাষা যেভাবে ভাষা কেন হয়েছে, ভাষা হচ্ছে মানুষের হাতিয়ার, মানুষের চলার হাতিয়ার। আমরা দেশ থেকে দেশান্তরে গিয়ে আমরা ভাষার মাধ্যমে একে অপরকে আপন করে নিই, এই জন্য ভাষা হচ্ছে কি আমাদের হাতিয়ার। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 650 খ্রিস্টাব্দে তিনি ভাষা সম্বন্ধে গবেষণা করে একটি সঙ্গে দিয়ে গেছেন। আর তোমার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন কত সালে, 950 খ্রিস্টাব্দে তিনি বলেছেন। ভাষার বৈশিষ্ট্য কয়টি, চারটি। ভাষার বৈশিষ্ট্য, আমরা যখন কথা বলি তখন আমাদের খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, যে মুখ ভাষাটা যখন বলা হচ্ছে কি কি জিনিস এখানে প্রয়োজন হচ্ছে, যে ভাষার প্রয়োজন হচ্ছে এক নম্বরে কি হচ্ছে তোমার কণ্ঠ নিশ্চিত, আমাদের কণ্ঠ থেকে কি হচ্ছে তোমার বের হয়ে আসছে। তারপরে হচ্ছে তোমার অর্থবোধ, সেই কথাগুলি শব্দগুলি অর্থবোধ হতে হবে। তিন নম্বর একটি বিশেষ সম্প্রদায়, মানুষের মানুষের কাছে ভাষা বলতে হবে, পশু পশুর কাছে ভাষা বলে তার ভাষা বুঝবে, মানুষ মানুষের সাথে কথা বললেই মানুষ মানুষের ভাষা বুঝবে। তদ্রূপ একটি বিশেষ সম্প্রদায়ের সাথে আমাদের এটা প্রচলিত হয়। তারপরে চার নম্বর আচরণ ও অভ্যাস, ভাষা যখন বলবা এটা আমার স্বাভাবিক একটা আচরণ অভ্যাস, আমি একে একটি কথা বুঝাইতে হলে আমাকে কি কথা বলতে হবে এটা আমার আচরণে থাকতে হবে আর স্বাভাবিকভাবে অভ্যাস থাকতে হবে। এরপরে আচ্ছা শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি ভাষা সম্পর্কে বলেছি বা ভাষার সংজ্ঞা, ভাষার আচরণ কি, আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছ। বই খুলবে বাসায় ইনশাল্লাহ, তোমরা বই দেখবে, বইয়ের সাথে আমার কথাগুলি মেলাবে। এখন আসো ভাষার রূপ, আমাদের বাংলা ভাষায় বলা আছে ভাষার রূপ হচ্ছে দুইটি, কি একটি হচ্ছে রূপ হচ্ছে কয়টি, মনে রাখবে রূপ হচ্ছে দুইটি, দুইটি রূপ কি আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে দিলে বুঝতে পারবে যে ভাষার রূপ কয়টি, দুইটি, কি কি। এক নম্বরে হচ্ছে তোমার কথ্য ভাষা, কি ভাষা, এক নম্বরে হচ্ছে তোমার কথ্য ভাষা, দুই নম্বরে হচ্ছে তোমার লেখ্য ভাষা, কি ভাষা, লেখ্য ভাষা। এখন এখানে এই কথ্য ভাষা ও লেখ্য ভাষা এই যে দুই প্রকার আমি লিখে দিয়েছি, কথ্য ভাষা, তারপরে তোমাকে জানতে হবে কথ্য ভাষাটা কি। আচ্ছা এখন আসো কথ্য ভাষা, আমি কথ্য ভাষা সম্পর্কে তোমাদেরকে আবার বলছি, আরেকটা হচ্ছে তোমার লেখ্য ভাষা সম্পর্কে আমি বলছি। এই যে দেখো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এখন কথ্য ভাষা, আরেকটি হচ্ছে তোমার লেখ্য ভাষা, এই দুই প্রকার ভাষা। এখন কথ্য ভাষাটা হচ্ছে কি, স্বাভাবিকভাবে আমরা ঘরোয়া পরিবেশে যে কথাগুলি বলি বা আমার নিজের দেশে গেলে যে কথাগুলি বলি সেগুলো অফিস আদালতে স্কুলে আমরা বলি না, কেন বলি না, প্রত্যেক ব্যক্তির তার কথ্য ভাষা আছে, তার নিজের দেশের নিজস্ব বৈশিষ্ট্যের কথা আছে। যে ভাষাটা যার যার দেশের আঞ্চলিক ভাষা, যার যার দেশের, মনে রাখবা মানুষের একে অপরে কথা বলে যে আঞ্চলিক ভাষাটা সেটাই হচ্ছে তোমার কথ্য ভাষা, লেখ্য ভাষা। লেখ্য ভাষাটা হচ্ছে কি, এখানে তোমার যার যার দেশের ভাষা, এখানে লিখো যার যার, হ্যাঁ দেশের নিজস্ব ভাষা,
এখানে লিখে দাও নিজস্ব ভাষা কি লিখবা নিজস্ব ভাষা এখন এই নিজস্ব ভাষাটা মনে রাখবে যে নিজস্ব ভাষা আর এখানে হচ্ছে কি হ্যাঁ লেখ্য ভাষা হচ্ছে তোমার পুস্তকের ভাষা পুস্তকের ভাষা এই পুস্তকের ভাষা বা হ্যাঁ লিখার জন্য যে ভাষা ব্যবহার পুস্তকের ভাষা বা লিখার জন্য হ্যাঁ যে ভাষা ব্যবহার বা ব্যবহৃত হয় ঠিক আছে এটা হচ্ছে তোমার লেখ্য ভাষা এখন আসো যে নিজের রাজ্যের দেশের নিজস্ব ভাষা আমরা যখন নোয়াখালী লোক পাই তখন তার ভাষার সাথে আমার ভাষা মিলে না কেন আমি আমার পুস্তকের ভাষা বলে যাচ্ছি বা আমি এখানে থেকে বড় হতে এই ঢাকা শহরের ভাষা বলে যাচ্ছি কিন্তু ওর মুখে ওর ভাষাটা হচ্ছে কি তার স্বদেশের ভাষা চিটাগং গেলে চিটাগংয়ের ভাষা আমি বুঝবো না তারা তাদের ভাষাকে বুঝবে তদ্রূপ সিলেটে গেলেও একই অবস্থা তাদের নিজস্ব দেশের ভাষা তারা বলে যায় আমি আমার নিজের ভাষা বলে যায় আমরা একে অপরকে কথা বলতে পারি না বুঝাতে পারি না কিন্তু ওই দেশের শিক্ষিত সমাজের একজন ব্যক্তির সাথে আমি কথা বলতে পারবো বা চিটাগংয়ের একজন ব্যক্তির সাথে কথা বলতে পারবো বা ঢাকা শহরেরও একজন শিক্ষিত ব্যক্তির সাথে আমি কথা বলতে পারবো আচ্ছা পুস্তকের ভাষা বা লেখার জন্য যে ভাষা ব্যবহৃত হয় সেটি হচ্ছে লেখ্য ভাষা পুস্তকে আমরা যে ভাষাটা পড়ি সেই ভাষাটা কখনো সাধু ভাষায় কখনো চলিত ভাষা দুই রকমের ভাষা এখানে আমরা পেয়ে থাকি দুই রকমের ভাষার মধ্যে সাধু ভাষা একটু গুরুগম্ভীর ভাষা আর চলিত ভাষা সংক্ষিপ্ত ভাষা এই দুই পদ্ধতিতেই আমাদের গল্পগুলি বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্রের গল্প কবিতা তারপরে হচ্ছে উপন্যাস এগুলি লেখা হয় মনে রাখতে হবে যে লেখ্য ভাষা বলতে হচ্ছে দুই প্রকার মনে রাখবা লেখ্য ভাষা কয় প্রকার এই ভাষা বা কয় প্রকার মনে রাখবে দুই প্রকার যথা কি ভাষা সাধু ভাষা সাধু ভাষা ও চলিত ভাষা সাধু ভাষা ও চলিত ভাষা এখন সাধু ভাষা একটু আগে দিয়ে আমি বলেছি এটা হচ্ছে গুরুগম্ভীর ভাষা পণ্ডিতগণ যে ভাষাটা বলে থাকেন শিক্ষিত সমাজে বিশেষ করে একেবারে যারা পাণ্ডিত্য লাভ করেছেন তাদের ভাষাতে সাধু ভাষায় চলে আর চলিত ভাষাটা নাটক উপন্যাস নাটক তারপর সংলাপ বক্তৃতা সেই ক্ষেত্রে আমরা চলিত ভাষাটা ব্যবহার করে থাকি তাহলে আমরা ভাষার রূপ কয়টি পেলাম দুইটি পেলাম কি কি পেলাম যে কথ্য ভাষা লেখ্য ভাষা কথ্য ভাষা যার যার দেশের ভাষা যার যার আঞ্চলিক ভাষা আর লিখিত ভাষা যেটা লেখ্য ভাষা যেটা সেটা হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা আশা করি তোমরা আমার এই পর্যন্ত আমি যে কথাগুলি বলেছি তোমরা বুঝতে পেরেছো তোমরা যে জিনিসগুলো তোমরা বুঝো নাই সেই জিনিসগুলো খাতার মধ্যে লিখে রাখবে এবং তোমরা আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তরগুলো দেওয়ার জন্য এবং সেটা তোমাদেরকে বোঝানোর জন্য এরপরে আমাদের পাঠের বিষয় ছিল কোনটা ছিল ব্যাকরণ ব্যাকরণের বিষয়টা দেখো আমি সংক্ষেপে এখানে লিখে দিয়েছি ব্যাকরণটা হচ্ছে কি আমরা ভাষা সবাই বলে থাকি ভাষা বলার সময় আমাদের খেয়াল রাখতে হবে কি রাখতে হবে ভাষা যেন আমরা শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারি আমরা ভাষাটা যখন বলবো তখন সে ভাষাটা যেন আমাদের শুদ্ধ হয় সে ভাষাটা বা লিখতে যেন সঠিক হয় লিখতে যেন আমাদের ভালো লাগে বলতে যেন আমাদের ভালো লাগে সেই জন্য কি হচ্ছে কতগুলো নিয়ম কানুন জানার দরকার আর এই নিয়ম কানুনগুলোকে বলা হয়
ব্যাকরণ। আমরা যখন ভাষা বলি তখন ব্যাকরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ধ্বনি থাকে বর্ণ থাকে শব্দ থাকে বাক্য থাকে ইত্যাদি জিনিসগুলো সঠিকভাবে আমাদের নিয়ম কানুনগুলো জেনে রাখা দরকার। ধ্বনিটা কি সেটা জানতে হবে, বর্ণটা কি সেটা জানতে হবে, বর্ণের পরে আসে শব্দটা কি সেটা জানতে হবে, শব্দের পরে আসে বাক্য। এই চারটি বিষয় সম্পর্কে আমাদের ভালো সঠিক নিয়ম কানুনগুলো জানা থাকলে আমরা সুন্দর করে একে অপরের কাছে ভাষা বলতে পারবো, আমরা ভাষা লিখতে পারবো, ভাষা আমরা বোধ মানে আমাদের বোধগম্য হবে। তারপর এখানে এই যে ভাষা সম্পর্কে আমাদের এই স্কিলগুলো যে দরকার এই কথাটা কে বলেছে, যে জ্যোতিভূষণ চাকি বলেছেন। কে বলেছেন? যে জ্যোতিভূষণ চাকি বলেছেন। ব্যাকরণ পাঠের প্রয়োজন বা প্রয়োজনীয়তা, অবশ্যই আমাদের ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তা যদি আমাদের যদি প্রয়োজন না থাকতো তাহলে আমরা যাতা কথাই বলে থাকতাম, যাতা ভাবে ভাষা লিখতাম, যাতা ভাবে আমাদের একে অপরকে সুন্দর করে ভাষা বুঝাতে পারতাম না। এই জন্য আমাদের এই নিয়ম কানুনগুলো প্রয়োজন আছে, এই নিয়ম কানুনগুলো প্রয়োজন আছে। এক নম্বরে হচ্ছে নিয়ম কানুনগুলো সূক্ষ্ম আমাদের জানা দরকার। একজন একজনের কাছে আমরা ভাষা বলতেছি সেটা অর্থবোধক থাকতে হবে, সেজন্য আমার ভাষাকে বুঝে সেটা আমাদের থাকতে হবে। অর্থ তারপরে অর্থটা যেন সঠিক থাকে সেটা থাকতে হবে। তারপরে হচ্ছে তোমার একে অপরের কাছে শুদ্ধভাবে বলছি কিনা আমাকে সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই ভাষাটা আরেকজন সেটাকে কোনো বোধগম্য করে আরেকজন নিবে কিনা বা কোনো সমালোচনা হবে কিনা আমাকে সেটা জানতে হবে, বুঝতে হবে। এইগুলি জানার জন্য আমাদের ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। একটি নাটক লিখলে নাটককে সুন্দরভাবে জনগণের কাছে ফুটিয়ে তোলার জন্য আমাকে কোথায় কি ব্যবহার করতে হবে, কোন সময় কোন সংলাপটা দিতে হবে, কখন কোন উপমা দিতে হবে, কখন আমাকে বেদনা দুঃখ হতাশ নিরাশা এগুলো বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে, কিভাবে প্রকাশ করতে হবে, এইগুলি আমরা ব্যাকরণ পাঠের মাধ্যমেই আমরা জানতে পারি। এখন আসো আলোচ্য বিষয়। এই ব্যাকরণের কিন্তু কতগুলো আলোচ্য বিষয় আছে। এই আলোচ্য বিষয়গুলো কি দেখো, এখানে আমি চারটি আলোচ্য বিষয় আমি লিখেছি। এক নম্বরে হচ্ছে ধ্বনি তত্ত্ব অর্থাৎ ফোনেটিক্স, তারপরে হচ্ছে শব্দ তত্ত্ব মর্ফোলজি, তারপরে তিন নম্বরে হচ্ছে বাক্যগত সিনট্যাক্স, তারপরে হচ্ছে তোমার কি সিমেন্টিক্স। এই যে অর্থগুলো আমরা সবগুলো যে আমরা লিখছি এই যে এখন আমাকে ফেলতে আমাকে খেয়াল করতে হবে। এখন সেমন বলতে আমাদের অর্থবোধক অর্থতত্ত্ব গুলো জানতে হবে। এই যে চারটা তথ্য, এখানে আমি কয়টা তথ্য দিয়েছি, চারটা তথ্য লিখেছি। আর ভাষা সুন্দর করার জন্যই ভাষাকে লিখে প্রকাশ করার জন্য আমাদের এই চারটা আমাদের দক্ষতা থাকতে হবে। এই চারটা দক্ষতা যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের এই ভাষা যেমন আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে তদ্রবিনশাল্লাহ, আমাদের এই ভাষাকে আমরা আন্তর্জাতিক মর্যাদা যেহেতু লাভ করেছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে আমরা সচেষ্ট থাকব। সেই জন্যই আমাদের এই চারটি দক্ষতা প্রয়োজন। আশা করি আমি এই পর্যন্ত তোমাদের যতটুকু তোমাদের বোর্ডের কাজ ছিল আমি ততটুকুই তোমাদেরকে পাঠদান করিয়েছি। তোমরা এই পাঠদান যতটুকু তোমরা পেয়েছ তোমরা সেই সাথে অনলাইনের ক্লাসগুলো বারবার দেখবে, দেখার সাথে বই খুলে বইয়ের সাথে মিলাবে তখন তোমাদের অজানা কিছু থাকলে সেটা তোমরা নোট করে রাখবে, আর নোট করলে আমাদেরকে তোমরা কমেন্টস করে জানাবে বা আমাদেরকে তোমরা আমাদের প্রয়োজন আমাদের ফোন নাম্বারগুলো তোমাদের কাছে থাকবে বা তোমাদের ফোন নাম্বার সংগ্রহ করে আমাদেরকে জানাবে যে আমার এই এই জিনিসগুলো তোমাদেরকে জানাতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমি তোমাদেরকে জানানোর জন্য। আর আশা করি
তোমাদের দেখেছো তোমরা দেখবে এবং বাড়ির কাজ তোমরা করে রাখবে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে ভাষা যতটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি ততটুকুর মধ্যে তোমরা বাড়ির কাজ করবে কি কাজ করবে যে ভাষা কত প্রকার ও কি কি ভাষা কত প্রকার আমি এখানে তোমাদেরকে বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি বাড়ির কাজ হচ্ছে তোমরা বাড়ির কাজটা করবে কি করবে যে ভাষার পার্থক্য দেখাবে কোন ভাষাটা দেখাবে লেখ্য ভাষার পার্থক্য লেখ্য ভাষার ভাষার পার্থক্য লেখ্য ভাষার পার্থক্যটা তোমরা দেখাবে সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখবে এই বাড়ির কাজ যে লেখ্য ভাষার পার্থক্য লিখবে আমি লিখে দিচ্ছি লিখবে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী ক্লাসের জন্য তোমরা সকলেই মনোযোগী থাকবে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি।